নরসিংদীতে নির্বাচনোত্তর সহিংসতায় মারধর, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হুমকির অভিযোগ, আহত চার। নরসিংদীতে বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারা ও নানান ঘটনার মধ্য দিয়ে সদ্য সমাপ্ত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে নির্বাচনকে ভোট দেয়া না দেয়া নিয়ে জেলার বিভিন্ন স্থানে ঘটছে সহিংসতার ঘটনা। প্রার্থীদের কর্মী সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি মারধর, বাড়িঘর ভাঙচুর সহ লুটপাট ও হুমকি প্রদান চলমান রয়েছে। নরসিংদী এক সদর আসনে ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামানের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে নৌকা প্রার্থী নজরুল ইসলামের সমর্থকরা। আমাদেরকে যারা সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে, যারা আমাদের এজেন্ট ছিল, তাদের প্রত্যেকের বাড়ি ঘরে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, মারধর করা হচ্ছে, যাকে যেখানে পাচ্ছে। এটা প্রতিকার হওয়া দরকার, কারণ নির্বাচন যার যেখানে ভালো লাগে সেখানে করবে, এটা তার অধিকার। এই জন্য একজনকে মারধর করতে হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ সময় ককটেল বিস্ফোরণ সহ কয়েকজনকে পিটিয়ে আহত করেছে বলে জানান ইগল সমর্থকরা। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাবিলা গ্রামে নৌকার বিজয় মিছিল শেষে 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান আলী সহ আরও 8টি বাড়িঘর ভাঙচুর করে নৌকা প্রতীকের সমর্থকরা। এ সময় 30 থেকে 40টি ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও স্থানীয়রা। অপরদিকে রায়পুরায় নৌকা সমর্থকদের 6টি বাড়ি ও 1টি দোকান ভাঙচুর সহ গবাদি পশু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। দুপুরে উপজেলার উত্তর বাকরণগড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় 4 জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। একই দিন সকালে বাড়িঘর কুপিয়ে ভাঙচুর সহ লুটপাট করেছে ইগলের সমর্থকরা। তে ক্ষতি হয়েছে প্রায় 50 লক্ষ টাকা। নৌকা প্রতীকে ভোট দেয়াকে কেন্দ্র করে এ দ্বন্দ্বের সৃষ্টি হয় বলে জানান ভুক্তভোগী মুজিবুর মিয়া। বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গেই।